আমি সায়েন্স থেকে পাস করেছি, গোল্ডেন জিপিএ 5। বাচ্চাদেরকে আসলে প্রেশার দিয়ে কিছু হয় না, ওদেরকে যদি উৎসাহ দিয়ে মানে একটু সাহস দিয়ে উৎসাহ দিয়ে আগানো যায় অনেক এগিয়ে যেতে পারবে। জীবনে কি হতে চাও? আমি আসলে সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই। জি, প্রস্তুতি তো ভালোই ছিল, লাইক স্টার্টিং থেকে একটু প্রিটেস্টের টাইমে হার্ড ছিল কোয়েশ্চেন, সো তখন একটু সেলফ কনফিডেন্স কমে গিয়েছিলো, বাট এখন ভালোই ছিল ইন টোটাল। সামনের দিকে আমার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি সায়েন্স থেকে পাশ করেছি, গোল্ডেন জিপিএ 5। অসম্ভব ভালো, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথমে আমি আমার সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাবো এবং পরে আমি ওকে ধন্যবাদ জানাবো। আসলেই অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, ওর ভালো রেজাল্টের পিছনে ওর অনেক অবদান, অনেক চেষ্টা করেছে। মাশাআল্লাহ, ভালোই হয়েছে, গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, তো এর জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মা বাবা, তারপর শিক্ষক, তারপরে আমার সহপাঠীবৃন্দ, সবার কাছেই আমি অনেক অনেক শুকরিয়া জানাই। ওনারা আমার প্রতি মানে অনেক শ্রম দিয়েছেন। তো সামনে আমারই হচ্ছে যে আমি আরও বেশি ট্রাই করব ভালোই করার, ভালো যাতে একটা রেজাল্ট তৈরি করে দিতে পারি তাদের, এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। আলহামদুলিল্লাহ, মা হিসাবে তো আমি অনেক খুশি, আর আল্লাহর রহমতেও ছোটোবেলা থেকেই ভালো ছিল, সেই ভালো ফলটা আসলে 10 বছরের সাধনা, সে ভালোই করেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছে, টিচার অনেক হেল্প করেছে, আল্লাহর ইচ্ছা ছিল, সব কিছু মিলিয়ে ওভারঅল খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। মন খারাপ তো আছেই, স্কুল শেষ হয়ে গেল, 10 বছর ধরে যে কষ্ট করলাম সেটা এসএসসিতে হয়ে গেল। তবে মন খারাপেরও একটু বিষয় থাকলেও ভালোই লাগছে যে বিকানেরসা কলেজই তো, আমরা এখানেই থাকবো। পড়ার মানে সময়ের পড়া সময়ের মধ্যে শেষ করতে হবে, আর প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে, যা পড়তেছে সেটা ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। পড়ার রুটিন ছিল, আমি মূলত মেনলি যত নিজের মতো করে যখন আমার মন চাচ্ছে পড়েছি, আর এছাড়া মনো যতক্ষণ পড়েছি ততক্ষণ মনোযোগ দিয়ে পড়েছি। ভালো রেজাল্ট করার তো আসলে প্রতিটা মানুষের জন্য অনেকটা কৃতিত্বের, এবং আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার বাবা মা অনেক খুশি হয়েছে যে আমি আমার আশানুরূপ রেজাল্ট করতে পেরেছি। আমার ইচ্ছা ছিল আমি প্রতিটা বিষয়ে এ প্লাসের সহকারে যেন একটা ভালো মার্কস অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ আমি আমার আশানুরূপ রেজাল্ট করতে পেরেছি। তো ওই জন্য জীবনে কি হতে চাও? আমি আসলে সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই। যদি পেশার কথা বলা হয়ে থাকে তবে আমার এখন পর্যন্ত আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হতে চাই। আমার অনুভূতি বর্ণনাতে মানে প্রকাশ করতে পারবো না, এত খুশি হয়েছি ওর রেজাল্টে। আর হচ্ছে ও যে সকাল থেকে খুব টেনশান ফিল করছিল যে কী করবে না করবে, যখন অনলাইনে তার রেজাল্টটা দেখলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে A+ সহকারে সে পাস করেছে, অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার অনুভূতিতে আমি ভাষা প্রকাশ করতে পারবো না, 10 বছরের সাধনা মাশাআল্লাহ ভালো হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলছি, রেজাল্ট আমার মনোপুত হয়েছে, আমি খুশি। এই আমার হ্যাঁ আমার একটাই কথা যে বাচ্চাদেরকে আসলে প্রেশার দিয়ে কিছু হয় না, ওদেরকে যদি উৎসাহ দিয়ে মানে একটু সাহস দিয়ে উৎসাহ দিয়ে আগানো যায় অনেক এগিয়ে যেতে পারবে, এটা আমার ইয়ে। আমি সব মাকে বলবো যে বাচ্চাদেরকে আসলে বন্ধুর সাথে মিশে, আমার তো আমার মেয়ে এটাই বলে যে আমার মা হচ্ছে আমার ফ্রেন্ড, আমিও আমার মেয়েকেও আমি আমার ফ্রেন্ড মনে করি, এবং আমাদের মনের ভাবের আদান প্রদান সবসময় লেখাপড়া এভরিথিং বিষয়ে আমাদের ওর সাথে আমার মানে ইয়েটা ভালো ছিল, ইন্টিমেসিটা ভালো ছিল। এবং আমার মনে হয় যে বাচ্চাদেরকে আগে মায়ের বাচ্চার সাথে আগে মিশতে হবে, বন্ধুর মতো মিশে তাকে ইন্সপায়ার করতে হবে পড়াশোনার ব্যাপারে, ওর আনুষঙ্গিক সব ব্যাপারে, তাহলে আমার মনে বাচ্চার ভবিষ্যতও ভালো হবে এবং পড়াশোনা তো অবশ্যই ভালো হবে। সং
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।